সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো দৌড়াইয়া সাধে চলে আসি কারণ একটু বৃষ্টির আওয়াজ পাইলেই আমি আগে দৌড়াদৌড়ি শুরু করে দেই কোন দিক থেকে বৃষ্টিটা ভালোভাবে দেখা যাবে একটু ভিজা যাবে কিন্তু সাধে যাইয়ে দেখি না বৃষ্টিটা তেমন না হালকা পাতলা পরে আবার বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি একটু বাড়ছে বৃষ্টিটা পরে বারান্দাতেই একটু হাত দিয়ে ধরতেছি বৃষ্টি দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় কি করতাম যখন বৃষ্টি হইতো তখন আমাদের আমরা প্রাইমারিতে পড়তাম গ্রামের স্কুলে তখন আমরা সব ভাই বোন মেলা একসাথে করে বৃষ্টিতে ভিজ্জা ভিজ্জা বাড়িতে চলে আসতাম এরপরে সবাই মিলা বৃষ্টিতে ভিজ্জা যদি জ্বর হইতো আমের দিনে আম টাম সব কিছু একদম ব্যাগ ট্যাগ বইরা ফেলতাম কারণ গ্রামের বাচ্চারা যা হয় ছোটো আমরাও তো তেমনভাবেই বড় হয়েছি সবাই একসাথে ভাই বোন যারা আছে আমাদের আমার সবাই একসাথে আমরা দৌড়া দৌড়ি ভিজা ভিজি খেলাধুলা সব কিছু একসাথে করতাম আর আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ছয় ছয় চাচা বাবা সবাই মেলা মানে বড় ফ্যামিলি ছিল আমাদের সব ভাই বোন একসাথে হয়ে আমরা খুবই আনন্দ করতাম মজা করতাম অনেক কিছুই মনে পড়ে যখন বৃষ্টি হয় যখন গ্রামডারে ফিল করি তখন অনেক কিছু মনে হয় এখন তো সবাই যার যার মতো এক একজন এক এক জায়গায় আসলে জীবনটা কি একটু অন্যরকম হ্যাঁ অনেক কথা মনে পড়ে এখন আগের দিনগুলো আসলেই অনেক ভালো ছিল এই দিনগুলো জীবনেও ভোলা যাবে না যাই হোক অনেক স্মৃতিচারণ করে ফেলছি এখন রান্না বান্না করতে হবে কাজ কাম খাত আর রাজরানি হইয়া স্মৃতিচারণ করে লাভ নাই চাকরানি আগে হইতে হবে এখন মাছগুলো আমার কাটতে হবে এখন এই মাছ কাটা যে কি কষ্ট আর এই মাছ আমি কিনলেই আমার ভয় লাগে এরা যেইভাবে কাটা দিয়ে গুতাগুতি করে একদম রক্তমক্ত করে ফেলে হাত পায়ের এলাকা আমি এই মাছ কাটতে খুবই ভয় পাই এখন এই মাছের যেমনি না লবণ দিছি এই মাছ তো উড়া ধুড়া খুঁড়া সব বাইরে পড়ছে আর আমি বয়ে এক চিল্লানি মারছি সিলানি দিয়া পরে আমি আবার নিজে আবার একটু সাহস নিছি যে আরে মাছে আমার কি করব। পরে তো মাছ লবণ দেওয়ার পরে যখন একটু মানে এরা মা মারা যাবো এমন অবস্থা তখন আরও লবণ দিতেছি আমি যে তাড়াতাড়ি এরা ই করে ফেলুক মানে এরাদের দেড় শক্তি সব জাগ পরে আমি মাছটি কাটবো পরে এই যে লবণ দিতাছি আর এরা উড়া দৌড়া শুরুই করছে এরপরে যাই হোক এমন করতে করতে এরপরে আমি মাছগুলা কাটা শুরু করব এখন দেখা যাইতেছে যে মাছগুলা প্রায় মারা যাইতেছেই কারণ এগুলার কাঁথা খুবই ব্যথা এগুলা কাটা দিয়ে যখনই মারে এই যে তারপরেও এই মাছকে মরে এই মাছের মন জীবন শক্ত যান জীবন কই মাছ আর এই মাছ এইটা সহজে একদমই হয় না ঘায়েল হয় না একদম মারাও যায় না দেওয়ার পরে এরপরেও এগুলো লাফাইতেছে লড়াছড়া দিতেছে এতটা লবণ খাওয়ার পরেও তারা যেমন ঠিক হয়েছে না অনেকগুলা লবণ দিছি এরপরে সব মাছ কাটে কুইটে এগুলো তো পাটার মধ্যে গইসা গইসা কোনো কিছুই করতে পারলাম না আমি কারণ এগুলো পরিষ্কার কালোই থাকে দেখলাম মাগুর মাছ আসলে শিং মাছের মতো পরিষ্কার হয় না যাই হোক এখন রান্না করতে চলে আসলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিতেছি কারণ রান্নাটা তো আমার শেষ করতে হবে আর এই মাছের পিছনেই আমার পুরো দুই ঘন্টা সময় এই মাছ নিয়ে আমি অনেক যুদ্ধ করছি আজকে কারণ এই মাছ আর পরিষ্কার করতে পারি না আমি একবার আমি স্টিল রুলটা ঘষি একবার ফাটার মধ্যে ঘষি পরে দেখি না মাছের মানে এটা কালোই এটা আর পরিষ্কার একদম সাদা হয়েছে না অনেকক্ষণ পরিষ্কার করছি তারপরেও সাদা হয় না কি আর করার এইভাবেই আমি এখন রান্না করে ফেলব তো সব মশলা টসলা দিয়ে দিলাম এখন এটা কষাবো মাছটা কষাই এই মশলাটা কষাই মাছটা দিয়ে দিব আর কি মশলাটা কষাইতেছি আসলে মশলাটাও একটু ভালোভাবে কষানো লাগে রান্না করতে গেলে আর এই মাছ তো আমার ছেলে মেয়েরও পছন্দ এই যে মাছ মাছ নিয়ে আমি কিন্তু অনেক যুদ্ধ করছি এরপরে কালো ভাবটা ছাড়াইতে পারছি না মাছের যাক মাছগুলা এখন দিয়ে দিতেছি আলু সহ একসাথেই দিয়ে দিলাম কারণ একসাথে নিয়ে আসলে এরপরে জুল দিয়ে দিব সব মশলা সুন্দর করে উল্টাইয়া পাল্টাইয়া লাইরা সাইরা ঢাকিয়া দিলাম আর এই দিক এই যে কাঁচকলা ভর্তা করবো যে কাঁচকলা ভর্তা বানাই ফেলছি আর এই যে ডালটা কালকের এইটা একদম শুকাইয়ে নিছিলাম পরে এইটাও ভর্তা বানাই ফেলছি এই পাশ দিয়া মাছও আমার প্রায় হয়ে গেছে জোল দিয়ে দিছিলাম ভোনা কইরা জোল দিয়ে দিছিলাম এই যে মাছটা আমার আর একটু শুকাইলে জোলটা আমি ই কইরা দিব চুলাটা বন্ধ করে দিব যেহেতু আলু দিছি আরও টাই যাইব জোল এই তো সবার সাথে আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ